আসসালাম আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা ক্লাসে স্বাগতম আবারও চলুন শুরু করি আজকের দুই মিনিটে আঞ্চলিক আরবি ভাষা শিক্ষার ক্লাসটি লা আহাদ ইংলিশ নো বডি আর নো ওয়ান নান আইসাই যে কোনো কিছু যে কোনো কিছুকে আরবিতে বলে আইসাই। আবার বলছি কুল্লুশাই সব কিছু মাফিসায় কিছুই নেই যে যেকোনো কিছু এস এস অর্থ কি মাফি অর্থ নাই এস অর্থ কি মাফি অর্থ নাই ফি অর্থ আছে কিছুই নাই মাফিসাই কিছুই নাই মাফি মুশকিলা সমস্যা নাই মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ওয়েন অথবা হোয়েন অর্থ কোথায় ওয়েন অথবা হোয়েন অর্থ কোথায় ওয়েন আব্দুর রহিম আব্দুর রহিম কোথায় ওয়েন আব্দুর রহিম আব্দুর রহিম কোথায় হুয়া যায় সে আসছে হুয়া যায় অর্থ হবে সে আসছে মিন হুয়া তিনি কে বা সে কে মেন হুয়া তিনি কে হুয়া সাদিগি সে আমার বন্ধু হুয়া সাদিগি সে আমার বন্ধু লেশ লেশ অর্থ কেন নেক্সট আখু বা আখি অর্থ ভাই আখু বা আখি অর্থ ভাই ওক্ত অর্থ বোন ওক্ত অর্থ বোন সিদি অর্থ সার সিদি অর্থ সার আসান অর্থ কারণ অর্থ বেতন মখ অর্থ মগজ অথবা বুদ্ধি আবার বলছি আখু বা আখে অর্থ ভয় অর্থ বোন সিদি অর্থ সার আসান কারণ রাতিব অর্থ বেতন মখ অর্থ মগজ অথবা বুদ্ধি নেক্সট ময়া অথবা মাই

অর্থগ্রস্তু দাজাজ বা দিজাজ অর্থ মুরগি গানাম অর্থ ছাগল বাক্কার বা বাক্কার অর্থ গরু অথবা গাভি এর অর্থ হবে পানি হাওয়া অর্থ বাতাস নার অর্থ আগুন নাহার অর্থ দিন চব্বিশ ঘন্টার যে দিন বারো ঘন্টার দিনকে বলা হয় নাহার মাউ মাই ময়া অর্থ পানি হাওয়া অর্থ বাতাস নার অর্থ আগুন নাহার অর্থ দিনের অংশ সাজারা অর্থ গাছ অর্থ পৃথিবী অর্থ আকাশ আকাশ অর্থ অর্থ নাজমা তারা শামস অর্থ সূর্য আবার বলছি মাউন মায় অথবা ময়া অর্থ পানি হাওয়া অর্থ বাতাস নার অর্থ আগুন নাহার অর্থ দিন সাজারা অর্থ গাছ আর অর্থ পৃথিবী শ্যামা অর্থ আকাশ নাজমা অর্থ তারা বা তারকা শামস অর্থ সূর্য নেক্সট অর্থ আমি পারি তিগদার অর্থ তুমি পারো ইয়াকদার অর্থ সে পারে পার্শন ভেদে আরবিতে ভার্বের রূপের এইভাবে পরিবর্তন হয় আনা আকদার অর্থ আমি পারি ইনতা তিকদার অর্থ তুমি পারো হুয়া ইকদার সে পারে আনা মা আকদার আমি পারি না ইনতা মা তিকদার তুমি পারো না হুয়া মা মাদার সে পারে না আবার বলছি আনা আমি পারি অর্থ তুমি পারো ইকদার অর্থ সে পারে আনা আকদার আমি পারি ইনতা তিকদার অর্থ তুমি পারো হুয়া ইয়াকদার সে পারে আনা মা আকদার অর্থ হবে আমি পারি না ইনতা মাতৃদার অর্থ তুমি পারো না হুয়া মা ইয়েকদার অর্থ সে পারেন নেক্সট মহান্দিস অর্থ প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার্স মহামি অর্থ আইনজীবী মুমাতসিল অর্থ অভিনেতা হাদ্দাদ অর্থ স্টিল ফিক্সার অথবা ওয়েলডার কাহারবাই অর্থ বিদ্যুৎ মিস্ত্রি আবার বলছি মহান্দিস অর্থ প্রকৌশলী মহামি অর্থ আইনজীবী অর্থ অভিনেতা হাদ্দ অর্থ ওয়েল্ডার অথবা কামার কাহারবাই অর্থ বিদ্যুৎ মিস্ত্রি তাজির অর্থ ব্যবসায়ী তবিব বা তাবিব অর্থ ডাক্তার অথবা মোহামি অর্থ আইনজীবী অর্থ জেলে আর হাম্মাল কুলি আবার বলছি তাজির ব্যবসায়ী তবিব অথবা দক্তুর

ওয়ার আবার বলে সিম সিম অর্থ ইলেকট্রিক ওয়ার বা তার আমুদ অর্থ পিলার অথবা খুঁটি আমুদ অর্থ পিলার বা খুঁটি চাব্বা অর্থ কংকিট আরাবিয়া অর্থ টলি বা আরবানা অর্থ টলি আবার বলছি মুফাক অথবা ধান্না ফিস অর্থ স্ক্রু ড্রাইভার মুফতা অর্থ রেন চাবি অথবা সুইস হাদিদ অর্থ লোহা সিল্ক অর্থ ইলেকট্রিক অয়ার অথবা অর্থ ইলেকট্রিক অয়ার আমুদ অর্থ পিলার অথবা খুঁটি চাব্বা অর্থ কংক্রিট ওয়েন কোথায় থেকে কাউকে প্রশ্ন করতে তুমি কোথায় থেকে এসেছো মিন ওয়েন অর্থ কোথায় থেকে মিন অথবা মান অর্থ কে মিন হুয়া অর্থ হবে সে কে মিন হুয়া অর্থ সে কে মান আন্তা অথবা মিন ইন্তা অর্থ তুমি কে মান আন্তা অথবা মিন ইন্তা অর্থ হবে তুমি কে মিন ইন্তি অর্থ হবে তুমি কে যদি মহিলা হয় মহিলার বেলায় বলতে হবে ইনতি ইনতি অর্থ তুমি নেক্সট নাহল অর্থ মৌমাসি জামাল অর্থ উট কাল অর্থ কুকুর হিমার বা হুমার অর্থ গাধা হাইওয়ান অর্থ পশু ফার অর্থ ইঁদুর হামাম অর্থ হামামা অর্থ কবুতর আবার বলছি নাহল অর্থ মৌমাসি জামাল অর্থ উঁট কাল অর্থ কুকুর হিমার বা হুমার অর্থ গাদা হাইওয়ান অর্থ পশু এই দুইটা শব্দ দিয়ে অ্যারাবিয়ানরা মানুষকে গালি দেয় হয়তো বলে তুমি হিমার বা হুমার হম আবার হাইওয়ানও বলে হাইওয়ান বলেও গালি দেয় হিমার বা হুমার অর্থ গাদা হাইওয়ান অর্থ পশু ফার অর্থ ইঁদুর হামাম বা হামামা অর্থ কবুত নেক্সট আসাদ অর্থ সিংহ ফিল অর্থ হাতি গানাম অর্থ ছাগল সুরতা অর্থ সার্তা অর্থ কাঁকড়া উসফুর অর্থ চড়ুই সুর সুর অর্থ তেলাপোকা সুর সুর অর্থ তেলাপোকা আবার বলছি আসাদ অর্থ সিংহ ফিল অর্থ ছাগল সার্তা অর্থ কাঁকড়াফুর অর্থ চড়ুই সুর সুর অর্থ তেলাপোকা নেক্সট দুলফিন অর্থ ডলফিন বাকার অর্থ গরু অর্ণব অর্থ খরগোশ হিসান অর্থ গোড়া অর্থ গাভী নামল অর্থ পিপড়া ভাল্লুক নাস অথবা ইনসান অর্থ মানুষ অথবা অর্থ মানুষ হাসারা অর্থ পোকা হাসারা অর্থ পোকা আবার দুধ অর্থ পোকা পোকাকে অ্যারাবেন্দ্রা দুধ বলে গেদর অর্থ বানর আকবর অর্থ বিচ্ছু আকবর অর্থ বিচ্ছু নামের অর্থ বাঘ তাইর অর্থ পাকি অর্থ চলো এমসি অর্থ চলা বা হাঁটা এমসি চলো হাটে রহ চলো যায় অর্থ শুরু করা মাই অর্থ সাথে মাই অর্থ সাথে আবার মাই অর্থ পানে অথবা ময়া অর্থ পানে আনা অর্থ আমি হাগ্য অর্থ আমার ইনচা অর্থ তুমি হাগ্যেক অর্থ তোমার ইনতুম অর্থ তোমরা আবার বলছি ইয়াল্লাহ অর্থ চলো এমসি অর্থ চলো ইবদা অর্থ শুরু করা মাই অর্থ সাথে আনা অর্থ আমি হাগ্যে অর্থ আমার ইন্তা অর্থ তুমি হাগ্যেক অর্থ তোমার ইনতুম অর্থ